ড্রিম স্কুল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি মাহবুব রহমান, ড্রিম স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর যে গণিতটা নিয়ে তোমাদের মাঝে এসেছি সেটা হচ্ছে অনুশীলনের 2.1-এর 2 নম্বর অঙ্ক। এর আগে আমরা 1 নম্বর অঙ্কটা তোমাদের করিয়ে দিয়েছি, এইবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। তারপর ধাপে ধাপে আমরা সবগুলো অঙ্ক তোমাদের অবশ্যই করিয়ে দেব। দেখো, আমাদের 2 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায়, তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? এই অঙ্কটা 2 স্টেপে করতে হবে। আমরা এই অঙ্কটা অবশ্যই 2 স্টেপে করব। দেখো, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি যে লাভ বা ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে এই জায়গায় জিনিসটা যেই দামে সে ক্রয় করুক না কেন, এইখানে কিন্তু 2375 টাকায় বিক্রয় করার কারণে তার 5% ক্ষতি হয়েছিল। তার মানে আমি বলতে পারি যে 5% ক্ষতি কিন্তু বিক্রয় করার কারণে তার হয়েছে। যে এটাকে কিনেছিল তার চেয়ে অনেক কম দামে বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়েছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের প্রথমে ক্রয় মূল্যটা বের করতে হবে এই এতটুকু থেকে, প্রথম স্টেপটুকু থেকে। তার মানে এই যে এই স্টেপটুকু থেকে আমাদের প্রথমে ক্রয় মূল্যটুকু বের করে নিতে হবে। তারপর সেকেন্ড স্টেপ থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করব, যে কত টাকা বিক্রয় করলে 6% লাভ হবে। দেখো, লাভ যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছাড়া কিন্তু আমরা লাভটা বের করতে পারবো না। তাহলে এই জন্য আমরা প্রথমেই প্রথম স্টেপ যেটা আছে সেটা থেকে ক্রয় মূল্যটা বের করে নেব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা লিখে নেব, যে মনে করি ডালের ক্রয় মূল্য, ডালের ক্রয় মূল্যটা আমরা ধরে নিব ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 100 টাকা ধরলাম, কারণটা হচ্ছে 100 টাকা ধরলে পার্সেন্টেজ একটু সুবিধা হয়। তাহলে 5% ক্ষতিতে সে বিক্রি করেছে। যদি 100 টাকায় সে ক্রয় করে থাকে, 5% ক্ষতি মানে কি সে 95 টাকায় বিক্রি করেছে। তাহলে আমরা লিখতে পারি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100-5 টাকা। ক্ষতিতে বললে বিয়োগ করতে হবে, আর যদি লাভে বলে তাহলে কিন্তু যোগ করতে হবে। তাহলে 100-5 হবে 95 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম এখন 95 টাকা। শোনো, তাহলে আমাদের কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে কিন্তু ক্রয় মূল্য। আমি এর আগে আমাকে বলেছি যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা লাস্টে লিখবো। তাহলে এই জায়গায় আমরা লিখবো বিক্রয় মূল্য 95 টাকা হলে, আমাদের ক্রয় মূল্য যেহেতু বের করতে হবে, 95 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে, আমরা ঐকিক নিয়মে করছি, 1 টাকা হলে হবে 100 ভাগ 95 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি 2375 টাকায় সে বিক্রয় করেছে, তাহলে 2375.00 ক্রয় মূল্য হবে 100 গুণ, যেহেতু আমরা 1 টাকায় বের করেছি, তাহলে 2375 টাকা যদি হয় তাহলে সেটার সাথে 1 টাকায় যেটা বের করেছি তার সাথে 2375 গুণ করে দেব। তাহলে 2375.00 ভাগ 95 টাকা। এখন দেখো, আমরা এটা ক্যালকুলেট করব কিভাবে, 2375.00 গুণ 100। এটা করার পর আমরা 95 দিয়ে ভাগ দিব। কাটাকাটি না করাই ভালো, কাটাকাটি করলে খাতাটা খারাপ দেখা যায়। কাটাকাটি করলেও কিন্তু অঙ্ক কাটা যাবে না, আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি। দেখো, এটা ক্যালকুলেট করলে আসবে 2500 টাকা। আমরা যদি এটা কাটাকাটি করতে চাই তাহলে কিন্তু কাটাকাটি করতে পারি, আমি প্রত্যেক পর্বে তোমাদের দেখিয়ে দিই। এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে, দেখো, 2375 গুণ 100 আছে, আর নিচে হচ্ছে 95। 95 দিয়ে যদি আমরা 2375 কে কাটি তাহলে হবে 25, তা 25 গুণ 100 হয়ে যাবে 2500 টাকা।
তাহলে এটাই আমরা লিখেছি। তার মানে দোকানদার যে ডালটা ক্রয় করেছিল সেটার ক্রয় মূল্য কিন্তু ছিল 2500 টাকা। এখন বলেছে যে এইবার আমরা দ্বিতীয় স্টেপ নিয়ে কাজ করব, যে কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। এখন 6% লাভে তার বিক্রয় মূল্যটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমাদের হাতে আছে কিন্তু ক্রয় মূল্যটা, হাতে আছে ক্রয় মূল্য, বের করতে হবে বিক্রয় মূল্য। তাহলে আমরা এখন লিখতে পারি 6% লাভে, 6% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 টাকা। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 টাকা, তার মানে 106 টাকা। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে কিন্তু বিক্রয় মূল্য হবে 106 টাকা। এখন আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। যেহেতু 6% লাভে বলেছে, তাহলে বিক্রয় মূল্য 106 টাকা হবে। সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 106 ভাগ 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত বের করেছি আমরা? ক্রয় মূল্য আমরা যেটা বের করেছি সেটা দেখো তোমরা, ক্রয় মূল্য আমরা বের করেছিলাম 2500 টাকা। তাহলে এই জায়গায় আমরা ইউজ করবো কিন্তু 2500 টাকা। তাহলে ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 গুণ 2500 ভাগ 100। তো দেখো আমরা যদি কাটাকাটি করতে চাই তাহলে 100 দিয়ে 2500 কে ভাগ দিব, 25 চলে আসবে। 25 গুণ 106 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 2650 টাকা। দেখো তার মানে আমরা এখন উত্তর লিখতে পারি কি, যদি ওই ডালটা 2650 টাকায় বিক্রয় করা হয় তাহলেই 6% লাভ হতো। এটাই আমাদের উত্তর। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। আমি এর পরবর্তী পার্টে তোমাদের বাকি যে 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটা আমি করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।